নিবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে কোনো কথা না ছট করে চলো কিচেনে তোমাদের জন্য রেসিপিটা ওয়েট করে আছে চলো তাহলে তোমাদের সাথে কিচেনেই দেখা হচ্ছে চলে এসেছি কিচেনে শুরু করছি প্রথমেই নিয়ে নিলাম সয়াবিন যারা অনেকেই আছে সয়াবিন খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকে একটা দুর্দান্ত রেসিপি রয়েছে সাথে নিয়েছি পেঁয়াজ কুচো আদা আর রসুন সয়াবিনটা কিন্তু আমি নুন দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে বারে বারে জল মানে ঠান্ডা করে নিয়েছি জল চেঞ্জ করে করে আর সাথে নিলাম বেশ কয়েকটা আটা আর ময়দা এখানে 50-50 পোর্শনে আছে আর নিয়েছি নুন আর চিনি এর সাথে কিন্তু লঙ্কা অ্যাড হবে বাচ্চারা খেলে কিন্তু লঙ্কাটা কখনোই অ্যাড করো না চলো আগে সয়াবিনটা বেটে নিই তার সাথে এবার আদা আর রসুনটাও আলাদা করে বেটে আমি ফিরে আসছি দেখো আমার আদা রসুন বাটা হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে সেই সয়াবিন বাটাটা সয়াবিনটা কিন্তু একদম মিহি করে বাটলে চলবে না একটুখানি এরকম খচখচ মতন থাকবে তোমরা চাইলে সয়াবিনের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো চলো আগে এইটাকে একটু রেখে দিই সাইড করে আর ততক্ষণে এই ময়দাটার মধ্যে নুন মিষ্টি দিয়ে যেভাবে আমরা লুচির ডো মাখি ঠিক সেভাবে মেখে প্রথমেই ময়দাটার মধ্যে মানে ময়দা হাফ ইয়ে আছে আটা আছে এর মধ্যে নুন মিষ্টিটা দিয়ে দিলাম আমি একটু মিষ্টিটা জানি বেশি দিই ডোতে তো দাঁড়াও আগে এটা এটাকে ভালো করে মিক্স করার সাথে আচ্ছা দাঁড়াও সাথে তেলটাও দিয়ে দিই সাথে অ্যাড করছি তোমার সাদা তেল পর্যাপ্ত পরিমাণ যতটা আমাদের মোটামুটি লুচি করতে লাগে খুব ভালো করে আগে ময়দাটাকে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে একটা না শক্ত না একটা নরম একটা লুচির ডো যেরকম হয় সেরকম একটা ডো বানিয়ে আমি ফিরে আসছি দেখো আমার একটা না শক্ত না নরম একটা ডো কিন্তু রেডি এটা একটুখানি সাইডে থাক ততক্ষণ কেন চিনিগুলো একটু মেল্ট হবে ততক্ষণ চলো কড়াইটা বসি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম নিয়ে ওর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ কুচি এটা করেছি ওটা সবটাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি মানে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে আগে ভাজতে হবে লাল করে পুরো লালও হবে না মিডিয়াম টু গোল্ডেন কালার যেটা হয় সেরকম কালারটা আসবে পেঁয়াজটা আমি একটু সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কেন আমার আটাতেও নুন মাখা আছে আর যেটা আমি কী বলবো সয়াবিন সেদ্ধ করেছি তার মধ্যেও কিন্তু নুন দেওয়া রয়েছে তো এটা হোক তারপর আমি দেখাচ্ছি পেঁয়াজটা দেখো আমার সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এর বেশি ভাজারও কোনো দরকার নেই আমার হয়ে গেছে এইবার এর মধ্যে এই আদা রসুনটা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর সাথেই বাটিটা ধুয়ে এক ছিটকে একটু জলও আমি দিয়ে দেবো মশলাটা কেন নষ্ট করবো বলো একটুখানি হলুদ গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ খুব বেশি না কম না এটাকে সুন্দর করে কষিয়ে তেল বার করি তারপর দেখাচ্ছি এর সাথে অ্যাড করছি খানিকটা লঙ্কা গুঁড়ো আমি একটু পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি যেহেতু আমার বাড়িতে কোনো বাচ্চা নেই বাচ্চা থাকলে কিন্তু তুমি লঙ্কার গুঁড়ো তোমরা স্কিপ করবে গোলমরিচ ব্যবহার করতে পারো কুচো লঙ্কা ব্যবহার করতে পারো লঙ্কা ছাড়াও করতে পারো সাথে দিলাম অল্প আবার একটু জল কেননা মশলাটা কিন্তু বারে বারে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষাতে হবে দেখেছো ঝাঁজে গলা ধরছে কষিয়ে নিই তারপর আসি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ যেহেতু আমরা পছন্দ করি তোই তাই একটু মিষ্টি দিচ্ছি বেশি করে যদি তোমরা মনে করো যে মিষ্টির স্বাদটা একটু কম দেবে তো মিষ্টির স্বাদটা কমও দিতে পারো আমরা একটু এই মানে এই ধরনের পুরগুলোতে একটু মিষ্টির স্বাদটা ভালোবাসি সেই জন্য মিষ্টি স্বাদটার জন্য একটুখানি বেশ খানিকটাই চিনি আমি দিয়ে দিলাম চিনিটা গলা অবধি ওয়েট করতে হবে চিনিটা কিন্তু প্রায় আমার গলে গেছে দেখেই বুঝতে পারছো আশা করি রঙটাও চেঞ্জ হয়ে গেছে এইবার বাটাটা আমি পুরোটা অ্যাড করে দিলাম এইবার চলো এইটাকে খুব ভালো করে মিক্স করে নিই ভাতটা বেশি আছে বলে ভালোই নাকে লাগছে আমার বুঝতেই পারছো একটু সাঁড়া সিঁড়ি ধরে নিই কেননা ভালো করে ব্যাপারটাকে মিক্স করতে হবে এটাকে কিন্তু একটু সময় নিয়েই
আর খুব আঁচটা হাই না করেই কিন্তু কষাতে হবে। দেখো জলটা টানছে, আমি কিন্তু আঁচটা ছোটো গ্যাসে যেহেতু করছি তো হাই থাকলেও সমস্যা নেই, কিন্তু হাই ফ্লেমে অতিরিক্ত দিয়ে চলে গেলে চলবে না, এটা কিন্তু ঝট করে নিচে লেগে যাওয়ার চান্সটা খুব বেশি। তো হাতটা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে নেড়েই যেতে হবে, জলটা টানুক তারপর আবার দেখা। আচ্ছা এর মধ্যে খানিকটা গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারো, আমি এখানে নর্মাল দোকানের কেনা গরম মশলা গুঁড়ো যেটা হয় সেটাই আমি ব্যবহার করছি, বেশি কিছু না। চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো গরম মশলা গুঁড়ো, তাতেও সমস্যা নেই। এটা পুরো শুকিয়ে যাক তারপর দেখা, পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করি, যে যতটা তুমি এভাবে কষিয়ে নিয়ে দেখছো এরকমভাবে। আর নুনটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই চেক করবে, নুন কতটা কী আছে আর কী নেই। তো চলো আটাটা থেকে কতগুলো লেচি কাটিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। আমি ছটা এরকম লেচি কেটে নিয়েছি ওখান থেকে, এরকম একটা আটা মাখিয়ে নিচ্ছি গায়ে। আর আরেকটা কাজ করবো আমি, এটা তো বেলে নিয়েছি, বেলাটা তো শেখাবার কিছু নেই তাই ওটাকে তোমাদেরকে আলাদা করে দেখালাম না। এরকম পুরটা নিলাম, নিয়ে চারদিক থেকে এরম করে মুখটাকে বন্ধ করতে করতে এলাম, এসে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এই এই এইভাবে এই করে দিলাম, দিয়ে এটাকে একটু স্প্রেড করে দিলাম, বাকিগুলো বেলে নিই, পুরটা ভরে আসত। আমার সবগুলোতে পুর ভরা ডান, লেচি কাটা হয়ে গেছে। এবার চলো এগুলোকে সাইড করে নিয়ে আমি বেলা শুরু। প্রথমেই আমি একটা লেচি নিয়ে এরম এরম করে প্রেস করে 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 চারদিকে পুরটাকে আরেকটু ভালো করে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি। কেননা তুমি যত ভালো করে পুরটাকে স্প্রেড করে দেবে ফাটার চান্সটা কিন্তু ততটাই কম, দেখতে পাচ্ছ। আর পুরটাতে একটু গরমই আছে তো ফাটার চান্সটা কিন্তু ওটা রয়েই যাচ্ছে। তো এইবার আমি কি করছি, এটাকে এরম করে দেখো হালকা হাতে, আর খুব হালকাও না মোটামুটি হাতে, এরকমভাবে ব্যাপারটাকে স্প্রেড করার চেষ্টা করছি। এবার এটাকে উল্টো দিক থেকেও করতে হবে, সোজা দিক থেকেও করতে হবে, দুটো দিক থেকেই কিন্তু বেলতে হবে। শুধু একটা দিকে বেলে গেলে কিন্তু আরেকটা দিক ফটাং করে ফেটে যাওয়ার চান্সটা, হ্যাঁ বুঝে নাও, 18 বলবো না 16 বলবো জানি না। দেখো কী সুন্দর একটা কিন্তু আমার বেলা হয়ে গেল, আরেকটা বেলে দেখাই। তোমরা হয়তো ভাবো একটা তো বেলে দেখালো আবার একটা দেখানোর কী আছে, দেখানোর কারণটা হলো এটাই যাতে কোনো কারণে ভুলটা ভুল না, আর কিছুই না, জাস্ট রিপিট করে দেওয়া। দেখেছো কীভাবে বেলছি, আমি কিন্তু খুব হালকা হাতে এভাবে গোল গোল করে বেলে যাচ্ছি, আমার প্র্যাকটিস আছে বলে কিন্তু ফাটছে না। বা বড়ো যারা এগুলো করে অভ্যস্ত তাদের কিন্তু তাদের হাতেও ফাটে না, কিন্তু আমার মতন যারা নতুন যখন প্রথম শিখেছিলাম তখন কিন্তু আমার হাতে ফাটতো শুধু না আর বলার মতন না, মানে লজ্জা দিও না নতুন কেস হয়ে যাবে। দেখো হয়ে গেল, বাকিগুলো বেলে নিই তারপর শেখতে চলে যাবো। আমার সবগুলো বেলা হয়ে গেছে, আর একটা ফ্রাই প্যান তো বসিয়েছি দেখতেই পাচ্ছ। প্রথমে আমি এটা একটু শুকনো হাতেই শেকে নেব, পরে তেল দেবো। তোমরা হয়তো সবাই জানো যে সয়াবিনের কিন্তু প্রচুর পুষ্টিগুণ বা নিউট্রিশন ভ্যালু রয়েছে। সয়াবিন কিন্তু একটা বা সয়া চাংস যেটা, এটা কিন্তু একটা প্রোটিন আছে এর মধ্যে প্রচুর, প্লাস সাথে রয়েছে অসম্ভব অফুরন্ত যাকে বলা যায় ফাইবার, প্রোটিন আর ফাইবার কার্বোহাইড্রেট, এগুলো তো আমাদের ডায়েট প্ল্যানে থাকাটা খুবই ইম্পর্টেন্ট তাই না। তো আমি বলতে বলতে দেখো উল্টে পাল্টে দিচ্ছি, এই দেখো এটার মধ্যেই আমি তেল দিয়ে আমার হয়ে গেছে, যে আমি কেননা একসঙ্গে করলাম না তাহলে প্রত্যেকগুলোর মধ্যে সেই তেলটা ব্যাপারটা চলে আসছে, তেলটা কম ব্যবহার করব। আরেকটা কারণ হচ্ছে যেটা সব থেকে বড়ো কথা, একটু হেলদি খাওয়াটা কিন্তু সত্যিই ভালো তাই না। আর হেলদি খাওয়ার জন্য কিন্তু অয়েলটা যত কম খাওয়া যায় ততটাই ভালো কি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনো ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে। তাহলে আমি বাকিগুলো একটু ভেজে নিই ছপাংফু করে,
ভেজে নিয়ে প্লেটটা সাজিয়ে ঝটপট তোমাদের কাছে ফিরে আসছি। তৈরি হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি মাউথ ওয়াটারিং ডেলিশিয়াস সোয়াবিনের পরোটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখো ঝটপট করে, এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ পেতে। টাটা বন্ধুরা।